হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকলকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা রইল। তো আশা করছি তোমরাও গণেশ চতুর্থীতে অনেক ঠাকুর দেখবে, আমরাও ঠাকুর দেখবো। তো আমরা একা কেন ঠাকুর দেখবো, ভাবলাম তোমাদেরকেও সাথে নিয়ে নিই। তো আমরা কোথায় কোথায় ঠাকুর দেখছি আর কী কী ঠাকুর দেখছি সব তোমাদেরকে দেখাবো। সো সাথে থাকো আর দেখতে থাকো। গাইস, লাস্ট ব্লগে যেটা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের পাড়ায় কিন্তু ঠাকুর চলে এসছে, তো শুরুটা ওখান থেকেই করা যাক, পাড়ার ঠাকুর দিয়েই শুরু করা যায়, এর থেকে ভালো কী হতে পারে? চলো দেখে নিই। তো গাইস, যেটা বলছিলাম পাড়ার ঠাকুর দেখবো, তো এসে গেছি পাড়ার প্যান্ডেলের সামনে। তো তোমরা প্যান্ডেলটা তো দেখলে, এবার ঠাকুরটা দেখে নেওয়া পালা। তো আমার কিন্তু ঠাকুরটা বেশ ভালো লেগেছে, দারুণ লেগেছে, বেশ সুন্দর ঠাকুর, বেশ ঠাকুরকে খুব সুন্দর লাগছে দেখতে। তো দেখে নেওয়া যাক ঠাকুরটা কেমন হয়েছে, তোমরা একটু কমেন্টে বলো। আর কেমন লাগে ঠাকুরটা, যদি ভালো লাগে তাহলে জয় শ্রী গণেশ একটু লিখে দেবে কমেন্ট বক্সে। তো গাইস, যেটা বলছিলাম পাশের পাড়ায় ঠাকুর দেখতে আসবো, তোমাদেরকে তো আগেই বললাম। তো আমরা কিন্তু চলে এসেছি প্যান্ডেলের কাছাকাছি, আমার কিন্তু আরও দুর্দান্ত লাগছে ঠাকুরটা। তোমরাও দেখো, ঠাকুর খুব ভালো লাগছে আমার, আমাদের দুজনের খুব ভালো লাগছে। আমাদের সাথে কিন্তু রয়েছে, আমাদের জ্যান্ত গণেশটা আমাদের সাথে রয়েছে আবার কি। চলো ঠিক আছে, দেখা যাক কেমন হয়েছে আমাদের ঠাকুর। তো গাইস, আমরা কিন্তু চলে এসেছি প্যান্ডেলের মধ্যে। এখানে দেখতে পাচ্ছি সামনে প্রোগ্রাম হচ্ছে, তো আমরা প্রোগ্রামটা একটু দেখবো। সো তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরাও দেখো প্রোগ্রামটা কেমন হচ্ছে, চলো দেখে নেওয়া যাক। কিছু কফি সে।